আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর চলে এলাম সবসময়ের মতোই নতুন ভিডিওতে। ভিডিওটা শুরু করতেছি আমাদের বাসা থেকে। শারাফাত, শারিফা, মা সবাই হলো একসাথে এই যে ভুট্টা বানতেছে। এই ভুট্টা হলো গতকালকে মা নিয়ে আসছে গ্রাম থেকে। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে হঠাৎ করে মা আর বড় ভাই হচ্ছে গ্রামে গেছে, তো একটা কাজে গেছিলো, আর্জেন্ট কাজে। গতকালকেই গেছিলো সকাল থেকে, আবার বিকেলবেলা চলে আসছে। আস্তে আস্তে ইফতারের পরে হচ্ছে, মাগরিবের আজান দিয়ে গেছিলো। আর এই ভুট্টাগুলো হচ্ছে ফকিরভাবে মিজান ভাই তাদের খেতে লাগাইছিলো। আপনারা দেখছেন যারা ভিডিও কন্টিনিউ দেখেন ফকিরভাবে, তো ওইখান থেকে তিনটা না চারটা ভুট্টা যেন দিছে মার কাছে। তারপর অনেকগুলো ধইনা দিছে, এই যে কতগুলো ধইনাও দিছে, একদম গাছের ধইনা। মানে ফ্লেভার অনেক সুন্দর, মানে যেটা দেখে খুব ভালো লাগছে আমার কাছে। গ্রানটা অনেক সুন্দর। আর শারাফাত এটা দেখার পর থেকে লাগাই দিছে, ও দাদি এটা কি, এটা কি এখনো শুকায় নাই? মানে মা বলছে এটা শুকাইয়া তারপরে ভাইজা খাইতে হয়, তখন থেকে লাগাই দিছে যে এটা কি এখনো শুকায় নাই, এটা আর কবে শুকাবে, এগুলো বলতেছে। পরে আমি করলাম এটা যদি না ভাঙে তাহলে শুকাইবো না, টাইম লাগবে শুকাইতে, তাহলে ভাঙিয়ে ফেলি। তো এখন হচ্ছে মা ওদেরকে নেওয়া হচ্ছে এটা ভাঙতেছে, ভাঙিয়ে হচ্ছে গিয়া মার হাতে শক্তি নেই, কারণ হচ্ছে মা অনেক অসুস্থ, প্রচুর পরিমাণে অসুস্থ। মা সকাল থেকে অনেক কান্নাকাটি করতেছিল, শরীরের ব্যথায়, শরীরের ব্যথায় অনেক বেশি কান্নাকাটি করতেছিল। মাকে নিয়ে কী করবো বুঝতেছি না। ফিজিওথেরাপি ডাক্তার দেখালাম, তার এক্সারসাইজ দিছে, বেল্ট দিছে, সেগুলো ইউজ করতেছে, ওষুধ খাইতেছিল, সেগুলো করতেছে, কমছিল। কিন্তু দুই দিন ওষুধ গ্যাপ দেওয়াতে আবার ব্যথা বাড়ছে, এত পরিমাণে বাড়ছে যে সেটা আর সহ্য করতে পারতেছে না। এখন শারাফাত শারিফার কারণে হলো ভুট্টা নিয়ে বসছে। আর আমাদের শারিফা দেখেন একটা সুন্দর জামা পরছে, এই জামাটা আমি আর আগে বানাইছিলাম আপনারা দেখছিলেন, বাট শারিফা পরে নেই, তখন শারিফার কাছে ভালো লাগতো না, কিন্তু এখন মনে হয় শারিফের কাছে ভালো লাগে। হ্যাঁ, প্রতিদিনই পড়তে চায় এখন। হ্যাঁ হ্যাঁ, শারিফা তোমার কি ড্রেসটা অনেক পছন্দ? হ্যাঁ, দেখি তো তোমাকে ড্রেসটাতে কেমন লাগতেছে বলো। অনেক সুন্দর ওইটা দেখি শারিফা, ফুফির দিকে একটু তাকাও তো, ঘোরো শরীরটা একটু ঘোরাও, আমরা দেখি তোমার ড্রেসটা। এই হচ্ছে শারিফার ড্রেস, সবাই বলবেন শারিফাকে কেমন লাগতেছে ড্রেসটা পরে। মানে অনেক ঢেমনি, ঢ্যামনা ঢ্যামনা কথা কয়, ঢ্যামনা ঢ্যামনা মুভমেন্ট করে, আর খুব কিউট করে কথা বলে। আমাদের শারাফাতকে অনেক কিউট লাগতেছে। শারাফাত তো খুবই ভদ্র ছেলে, দেখেন কি সুন্দর ভুট্টার দানা ছুটাইতেছে, কাজ করতেছে না শারাফাত? ভুট্টার আটা হয় না, ভুট্টার আটা। তো এখন হইলো ইফতারের আগ মুহূর্ত, কয়টা বাজে, 5:30 মতন বাজে। তো আমরা হলো বের হয়ে যাচ্ছি, বের হয়ে হলো যাইতেছি গ্রামে যাইতেছি। গ্রামে যাইতেছি তার কারণ হচ্ছে এই ভিডিও শুরুতেই কিন্তু বলছি যে মার শরীরে অনেক পরিমাণে ব্যথা, যেটা মা মানতে পারতেছে না, অনেক বেশি কষ্ট হইতেছে, ব্যথা কান্নাকাটি করতেছে সকাল থেকে। তো এই কারণে হচ্ছে এখন ফরিদপুর যাবো, ফরিদপুর ভাঙা ওই হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো নাম্বার ঠিক আছে, বাংলা লিঙ্কে ঠিক আছে কিনা তাই দেখেন। তো ফোনে কথা বলে বাসা থেকে নেমে গেছি। বাসা থেকে নেমে তো রিক্সা পাইতে খুবই কষ্ট হয়েছে,
প্রায় 20 মিনিট আধা ঘন্টার মতো লাগছে আমাদের রিক্সা খুঁজতে, কারণ ইফতারি টাইমে বের হয়েছি, 5:30টার দিকে বের হয়েছে আর কি। এই সময় তো রিক্সা পাওয়া খুবই ঝামেলার একটা ব্যাপার, তার উপরে হচ্ছে বাবুবাজারের দিকে যাব, সেজন্য একটু বেশি ঝামেলা হয়েছে। তো অবশেষে রিক্সা পাওয়ার পরে যখন বেড়িবাঁধের দিকে উঠলাম, তখন এই জায়গাটা সুন্দর লাগলো দেখতে, মানে ফাঁকা ফাঁকা পরিবেশটা খুব ভালো লাগছে। আর এই ফাঁকা পরিবেশ দিয়ে যাইতে যেতে অনেক বড় একটা মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হইলাম, সেটা হচ্ছে আমি আর মা দুজনেই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি। মানে আমরা যে রিক্সাটা করে যাচ্ছিলাম সেই রিক্সাটাকে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিছে। তো ধাক্কা দেওয়ার পরে আমরা খুবই ভয় পেয়ে গেছি, আমরা ভাবছি যে আমরা হয়তো রিক্সা থেকে পড়ে যাব বা রিক্সাটা হয়তো ভাঙে যাবে। তো এমন একটা সিচুয়েশনই চলে আসছিলো, রাস্তা রিক্সার চাকাটা বাঁকা হয়ে গেছে, ভাগ্যিস যে খুব শক্ত করে বসেছিলাম তা না হলে এত জোরে ক্রাশ খাইছে আমাদের পড়ে গিয়ে অনেক কিছু হইতে পারতো। আল্লাহর অশেষ রহমত ছিল যার জন্য বেঁচে গেছি। তো ইনশাআল্লাহ এর মধ্যে আমরা বিক্রমপুরে এসে পৌঁছেও গেছি। আর আমাদের ওইখানে মানে আসার পরে এত বেশি ঝামেলা হয়েছিল, এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম অ্যাক্সিডেন্টের কারণে, অনেক বেশি টেনশনে চলে গেছিলাম, যার জন্য হচ্ছে গিয়ে বাকি পথটুকু আর ভিডিও করা হয়নি। স্যার এখন হলো মাছ ভাসতেছে, আর উড়ে তো আপনারা সবাই চিনেন, বিথি ফুবত ভাইয়ের বউ, একমাত্র বউ, একমাত্র ভাইয়ের একমাত্র বউ। তো আমাদের জন্য হচ্ছে ঝাটকা মাছ ভাসতেছে, ঝাটকা মাছের সাথে মরিচ বাড়া হলে সবচেয়ে বেশি মজা হয়। মরিচ বাড়া খাইলে বানাই দিই, ঠিক আছে? আচ্ছা বানাই, মরিচ বাড়াই মজা লাগে, কিন্তু বানাইব হচ্ছে বেগুন ভর্তা, কালা বেগুন দূর টমাটন ভর্তা না, টমাটন ভর্তা, ওটা অনেক মজা লাগে। টমেটো ভর্তা, বোকা নাকি? করো প্যান্ট ঠিক করে পরো, নাবির উপর দাও, আর গেঞ্জি কিনতে কর, দুধ দাও, যে বানাইতেছে তার নিজেরও খাওয়া উচিত, তার নিজের খাওয়া খরচ হয়ে গেছে। আর হ্যাঁ এলো গলা ভাঙা ফ্যাস ফ্যাসা বেড়াগ মতন হয়ে গেছে, না মার দেবো কিন্তু আমি। তিতা লাগবে শান্তি থাকবে, হুনে নাই গজা ঘুমাই গেছে। দেখেন আমার ভাই কিন্তু জানেন আমি আসছি, দেখেন আই একটু হাসি রে দেবো, চমন লাগতে আসছি। এই দেন দাঁত গুলো বেরিয়ে গেছে। সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন বড় ভাই? টুকুলা গুলি করবি আমার লাগে? হ্যাঁ ঈদ আইতেছে না, ঈদের কোলা গুলি দূরে গেছে। হ্যাঁ তো করতি তো কলাগুলি তো বানতে হয় না রে। এই দেখেন আমার বাইর বাবার লেগে মরিচ বাড়ছে, ইসি রে দোস্ত, চাপটা খেতে মন চাইছে রে, মরিচ বাড়া দেখ। আমি কি কইছি চাপটি বানাই তো রেম করছ কে বাবু, খাইতে মন চাইছে তার মানে দেই না জান, কইতেছে হন বানাও। ওরে কি ওরে কোন দিশানা দুধ কি হয়েছে? একদিন 10 কেজি নষ্ট হয়েছে,
আমার এন্ড খোঁজাইছে আমার খোঁজা লাগে বল এই যে রেড কো হেরে দাম দুধ পাই না ঠিক আছে আরে বিক্রমপুরে তারপর হচ্ছে তোর ওই যে কাতুরিয়া এসব কম দামের দুধ পাওয়া যাবে না একদম মানে সাইজ মতন আছে রাবনে বানায় জরি দেখলে মনে করি মাথা খারাপ হয়ে যেত শীতের মধ্যে তুলছি আমরা তো এই অবশ্যই আর লাগবো না আপনারা সবাই দেখেন আনছে তো কি করুন আমার কাছে ভালো লাগছিল এই শাক ভাত দিবি আমার ওর ভাত দিস না এবার অক্ষর মুনি হ্যাঁ মজা মজা ভালো।